রাধে রাধে, খুবই শীঘ্রই আসতে চলেছে জন্মাষ্টমী। 2023-এ 6 সেপ্টেম্বর এবং 7ই সেপ্টেম্বর পালিত হবে জন্মাষ্টমী। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পালিত হয়। এই দিনই কংসের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্ম হয়। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর খুবই মাহাত্ম্য রয়েছে। কৃষ্ণ ভক্তরা হর্ষোল্লাসের সঙ্গে জন্মাষ্টমী পালন করেন। কৃষ্ণের জন্ম মাঝরাতে হয়েছিল, তাই জন্মাষ্টমীর পুজো রাত্রিবেলায় করা হয়। কৃষ্ণের পুজোয় একাধিক সামগ্রীর প্রয়োজন রয়েছে, যার মধ্যে অন্যতম হল শশা। শাস্ত্র মতে শশা ছাড়া নাকি জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ। তো চলুন জানব জন্মাষ্টমীর পুজোয় শশার গুরুত্ব কতটা, বা শশাটা কি প্রয়োজনে লাগে। জন্মাষ্টমীতে কৃষ্ণকে শশা অর্পণ করা হয়। মনে করা হয় এর ফলে কৃষ্ণ প্রসন্ন হন এবং ব্যক্তির সমস্ত কষ্ট এবং দুঃখ দূর করেন। তবে জন্মাষ্টমীর দিন এই শশার একটা বিশেষ ব্যবহার রয়েছে। শশা ছাড়া কেন অসম্পূর্ণ জন্মাষ্টমীর পুজো? মায়ের নাড়ি থেকে পৃথক হবার পরই শিশু ভূমিষ্ঠ হয়, কারণ শিশু গর্ভের মধ্যে মায়ের নাড়ির সঙ্গে বাধা থাকে এবং নিরাপত্তা পায়। শিশু জন্মের পর নাড়ি কেটে মা এবং সন্তানকে পৃথক করা হয়। দেবকীর গর্ভে কৃষ্ণ মনুষ্য রূপে জন্ম নেন। বর্তমানে জন্মাষ্টমীর পুজোয় শশাকে কৃষ্ণের প্রতীক হিসেবে মনে করা হয়, তাই মাঝরাতে শশার ডাঁটি কেটে পৃথক করা হয়। এই প্রক্রিয়াকে নাল ছেদন বলা হয়। এরপরেই শুরু হয় জন্মাষ্টমীর পুজো। তো এবার চলুন নাল ছেদনের নিয়ম সম্পর্কে জানি। জন্মাষ্টমীর দিনে যে পদ্ধতিতে শশা কাটা হয় তাকেই নাল ছেদন বলা হয়ে থাকে। জন্মাষ্টমীর দিনে শশাটিকে লাড্ডু গোপালের পাশে রেখে দিন। রাত 12টায় একটি কয়েন দিয়ে শশার ডাঁটিটিকে মাঝখান থেকে কেটে দিন। এটি কৃষ্ণের জন্মের প্রতীক। এরপর অবশ্যই শঙ্খ বাজাবেন। অনেক স্থানে জন্মাষ্টমীর পুজোয় ব্যবহৃত শশাটি প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। আবার কোনো কোনো স্থানে নববধূ বা গর্ভবতী মহিলাকে ওই শশা খাওয়ানো হয়। মনে করা হয় এমন করলে কৃষ্ণের মতো পুত্র পাওয়া যায়। তো অবশ্যই বন্ধুরা, আপনারা জন্মাষ্টমীর পুজো যারা করছেন তারা অবশ্যই এই শশার ব্যবহার অবশ্যই করবেন, বা এই নাল ছেদন প্রক্রিয়া বা এই নাল ছেদন নিয়মটি অবশ্যই পালন করবেন। তারপরই জন্মাষ্টমী পুজো করবেন। এবং জন্মাষ্টমীর আগাম অনেক অনেক শুভেচ্ছার সাথে ভিডিওটি শেষ করলাম।